অনেকেই তো ক্ষমতায় ছিল, এই রংপুরে ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করে নাই। ওই খালি নৌকা মার্কা ক্ষমতায় আসলেই কাজ হয়, নৌকা মার্কা ছাড়া হয় না। আওয়ামী লীগ সরকারে যখন এসেছে এই রংপুরে কখনো মঙ্গা হয় নাই, রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি, দুর্ভিক্ষ দেখা দেয়নি, বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ বলে আর কোনো মঙ্গা হয় নাই, হয়েছে না? তা আওয়ামী লীগ সরকারে আসলে নৌকা মার্কা ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। এই রংপুরের বিভাগে আরও কয়েকটি অর্থনৈতিক অঞ্চল, যে সমস্ত এলাকা এখনও একেবারে অবহেলিত, সেই অঞ্চলেই করে দেব, যাতে করে সেখানে আপনাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হয়, বাজারজাত হয়, সেই ব্যবস্থা এবং কর্মসংস্থান হয়, সেই ব্যবস্থা আমরা করে দেব। লালমনিরহাটে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, যেখানে এভিয়েশন এরোস্পেস সেখানে গবেষণা হবে, একদিন আমাদের দেশের মানুষ চাঁদেও যেতে পারবে, প্লেন বানাবে, সেই শিক্ষা সেখানে দেওয়া হবে। সেই চিলমারি বন্দর আবার আমরা চালু করছি, হাঁটাও গাড়ি মই চিলমারি বন্দরে, হাঁকাও গাড়ি মই চিলমারি বন্দরে। এখন আর গরুর গাড়িতে যেতে হবে না, ট্রেনে যেতে পারবেন। আমি এইটুকু বলতে পারি যে এই অঞ্চলে আর কখনো কোনোদিন জীবনেও কোনো দুর্ভিক্ষ দেখা দেবে না, মঙ্গা দেখা দেবে না। আমরা সেইভাবেই আপনাদের এই রংপুর বিভাগ উন্নয়ন করে দিচ্ছি। এখানে একটা গোষ্ঠী আছে যারা সব সময় বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলে, জাতির পিতাকে হত্যা করে সেই খেলা শুরু হয়েছিল। এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না, ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, আর ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালায়। ওই জ্বালাও পোড়াও ধ্বংসই করতে পারে ওই খালেদা জিয়া আর তার ওই কুপুত্র তারেক জিয়া আর তাদের দলের লোকেরা, এরা মানুষের কল্যাণ করতে জানে না। তার তাদের এই দুর্নীতির মামলা, এগুলি তো আমাদের করা না, তাদেরই প্রিয় প্রেসিডেন্ট ছিল ইয়াসুদ্দিন, ফখরুদ্দিন, মইনুদ্দিন, তাদেরই করা। আজকে সেই মামলায় তারা শাস্তি পাচ্ছে। তারা দেশ ধ্বংস করে আর আমরা সৃষ্টি করি। একমাত্র নৌকা মার্কা ক্ষমতা আসলেই দেশের উন্নতি হয়, নৌকা মার্কা ক্ষমতা আসলে কৃষকের ভাগ্যে পরিবর্তন হয়, নৌকা মার্কা ক্ষমতা আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আপনারা নৌকায় ভোট দেবেন তো বলেন। আসার সময় দেখলাম রাস্তায় অনেক মানুষ, অনেক দূরে দূরে যারা অবস্থান করছেন, হয়তো চোখের দেখা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি একটুকু বলতে পারি যে আপনারা আছেন আমার হৃদয়ে, আমি হৃদয় দিয়ে আপনাদের ভালোবাসা উপলব্ধি করি। কাজে আপনাদের জন্য বাবার মতো যদি প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতে আমি প্রস্তুত, সেই কথাটাও আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই।